আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। আরে বলছি তো হবে না, যাও। আপনি একবার আমার কথাটা শুনুন। যাও তো। তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি। যদি ক্ষমতা থাকে তাহলে ওম সান্যালের কাছে যাও। আসতে পারি? আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন। যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, সে আমার বাবা নয়। ভালোবাসা, সম্পর্ক? না, শুধু সম্পর্ক নয়, এটা আমার কর্তব্য। আমি আপনার কেসটা নিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে আমাকে বিয়ে করতে হবে। সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, এক বছর পর ডিভোর্স। মাফ করবেন, আমি অনাথ হলেও অসহায় নই। নমস্কার। বিশ্বাস করে দেখতে পারেন, আমি কথা দিলে কথা রাখি। শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু! সাথী 7ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। শিখা, তিতলিকে সব জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না। আমি অফিসারকে বলে দিয়েছি, ওনারা নিজেদের মতো খুঁজবে। শিখা, বলছিলাম কি যে এখানে বসে থেকে কোনো লাভ নেই। পোস্টমর্টমের পর সানির সৎকার হতে অনেক সময় লাগবে। বলছিলাম কি যে বাড়ি চলো। তিতলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি বাড়ি চলে যাব? ওর মায়ের পরে তিতলি আমাকে জায়গা দিয়েছিল। ওর মা নেই, এখন থেকে আমি তিতলির মা। মেয়েকে না নিয়ে মা তো বাড়ি ফিরবে না বলা দা। কিসব বলছো শিখা, কি করবে তুমি? আমি পাতাল থেকে হলো তিতলিকে খুঁজে বের করে আনব। আনবই আনবো। বিকিকে নিয়ে খুব চিন্তায় পড়েছে অনিমেষদা। সানি চলে যাওয়ার পর থেকে এই ছেলেটা খুব ভেঙে পড়েছে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। ভিকির বয়স কম, জীবনের অভিজ্ঞতাও কম। তবে ঘা খেতে খেতে ও ঠিক একদিন শক্ত হয়ে যাবে। তা বলছি, এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, ছেড়ে দাও। আপনি তো ঠিকই বলছেন অনিমেষদা, কিন্তু হ্যাঁ, মানে এবার আমি আসল কাজের কথা আসি। দেখো, একদিকে নিউজে সানির মৃত্যু সংবাদ, অন্যদিকে তিতলির সন্ধান বার্তা, আবার আরেকদিকে মদনের ফোনে তিতলি আর শিখার ছবি। দেখো, আমার মনে হচ্ছে এর থেকে কিন্তু একটা পলিটিক্যাল ফায়দা নেওয়া যায়। না মানে আমি বলছিলাম কি, তোমরা এক কাজ করো, কালকে প্রেস ডেকে তোমার একটা শোকসভা করো। তোমরা সবাই মিলে চোখের জল ফেলবে, মেয়েটার জন্য শোক প্রকাশ করবে। দেখবে তোমাদের চোখের জলে সবাই সবকিছু ভুলে গিয়ে তোমাদের গুড বুকে এনে ফেলবে। এটা আপনি কি বলছেন অনিমেষদা? ওই মেয়ের জন্য আমি শোক সভার আয়োজন করব, আমি চোখের জল ফেলবো, এটা তো... আরে বাবা, সিনেমা সিরিয়ালে যেভাবে লোকেরা কাঁদে, চোখে একটু গ্লিসারিন চেপে ধরবে, টপ টপ করে জল পড়বে, সেই জলে লোকে একেবারে হাবুডুবু খাবে। বলছি অনিমেষদা, ভিকিও তো ওই সময় বাড়িতেই থাকবে, ওর সামনে এই সমস্ত করাটা কি ঠিক হবে? সত্যি তাই। আর তাছাড়া ভিকি তো জানে ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না। দেখুন, বাইরের লোককে না হয় যা হোক কিছু করে বোঝানো যাবে, কিন্তু বাড়ির লোককে আমি কি করে আর কেনই বা মিথ্যে বলবো বলুন তো। তাহলে এক কাজ করো, বুঝলে, ওকে নয় দুদিনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দাও, যেমন ধরো শিলিগুড়ি। ওখানে আমাদের পার্টি অফিসে না হয় আমরা কিছু কাজ দিয়ে ওকে পাঠিয়ে দেবো, তাহলেই তো হলো। হ্যাঁ ঠিক আছে, এটা এটার ব্যবস্থা আমি করতেই পারি। আমি দেখছি, আমি নন্দকে বলবো, পুরো ব্যবস্থাটা করে দেবে। তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। শুধু আমার একটা ভয় আছে, তিতলির মুখে শিখাও কি এটা শুনেছে যে ভিকি তিতলির বাবা? সেটা আমি জানি না, তবে আমি জানি এসব কাণ্ডে এক পক্ষকে কি করে চুপ করিয়ে রাখতে হয়। আমি এমন কিছু ব্যবস্থা অলরেডি করে ফেলেছি
যে শিখা সবকিছু জানলেও এখন মুখ খুলবে না। নাটক চলছে এখানে, আর সেইগুলো আমাদের দর্শকের আসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। তোমার ভাই থাকলে মা কি করতো দেখতে না, একবারে ডেকে নিয়ে গিয়ে পাশে বসিয়ে রাখত। তো আমাদের কি করার আছে? আমাদেরকে না বললে আমরা কি জোর করে গিয়ে বসবো? কেন প্রীতম, মাঝে মাঝে জোর না করতে হয়। তুমি দেখো না, তোমার মা যদি কোনোদিনও প্রধানমন্ত্রী হয়ে যান না, তখনও তোমাকে মাঠে বসে খাসি ছিঁড়তে হবে, বলে রাখলাম। সুকুমার, এরকম ঘটা করে সাংবাদিকদের ডাকা হয়েছে কেন? তোমাকে দিদি কি আগের থেকে কিছু জানিয়েছিল? না, কিছু বলেনি। আমি আজ আপনাদের সবাইকে ডেকেছি কারণ আমি আপনাদের বলতে চাই যে সানি হঠাৎ এভাবে চলে যাওয়ায় গোটা চক্রবর্তী পরিবার একেবারে ভেঙে পড়েছে। আমরা এত শোকাহত, আমরা এত কষ্ট পেয়েছি যে সেটা বলার নয়। দিদি আর এরা তো দেখছি পলিটিক্সের জন্য অমানুষ হয়ে যাচ্ছে। আগে এরাই সানিকে ছড়িয়ে দিল, আর এখন সানির জন্য এরাই ঘটা করে সাংবাদিক সম্মেলন করছে এখানে। বাহ বাহ বাহ! তুমি আগে থেকে কিছু বলতে যাও না। আরো একটা কথা, সানির মেয়ে তিতলি, তাকে তো এখনো খুঁজেই পাওয়া গেল না। আমার শুধু একটাই কথা, পুলিশ প্রশাসন কি করছে? তারা কি একটা ওইটুকু ফুটফুটে মেয়েকে খুঁজে বার করতে পারছে না? তারা সত্যিই পারছে না। আমি এটা কি করে মেনে নিই? আমাদের দেশে, আমাদের শহরে, বিদেশ থেকে এক মা এলো আর তাকে আমরা কিছুই দিতে পারলাম না। বিক্রমকে এই জন্যই এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তুমি দেখো সুকুমার, উপরওয়ালা এর শাস্তি ওদেরকে একদিন দেবেই। দেখে নিস, রেখা সমস্ত হওয়া আমাদের পালে টেনে নেবে, ফাটিয়ে দিচ্ছে তো। আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে একটাই প্রার্থনা করব, আপনারা প্লিজ যে যেমন ভাবে পারবেন একটু চেষ্টা করুন, যাতে ওই বাচ্চাটাকে আমরা খুঁজে বার করতে পারি। আমরা তো এটুকু করতেই পারি, বলুন। আমি আমার এত খারাপ। পালের হাওয়া তো কাটবে, নৌকা না ডুবিয়ে দেয়। তুমি এখন চোখের জলটা আগে মুছে নিন।
কান্নাকাটি হয়েছে? এবারে বলুন, তিতলি কোথায়? কোথায় তিতলি? এত সব বলার পরও শিখা কেন এসেছে এখানে? কারণ শিখা চুপ করে বসে থাকার মেয়ে নয়। তাই আমি আবার আপনাকে জিজ্ঞাসা করছি, কোথায় তিতলি? তাহলে কি এরই মধ্যে বাচ্চাটাকে ওরা সরিয়ে দিয়েছে? শিখা, অযথা তুমি সিন ক্রিয়েট করো না, এখানে প্রেস আছে, একটু দেখো চারদিকটা। শিখা, সানির মৃত্যুর শান্তি কামনা করে এই প্রেস মিটটা আমরা করছি, সেই জন্যই তো সবাই এসেছে। আমার ভিকি বাবুর সঙ্গে কথা আছে, আমি তিতলির ব্যাপারে ভিকি বাবুর সঙ্গে কথা বলতে চাই। কোথায় ভিকি বাবু? এবার খেলা জমবে। মা মায়ের ছোট ছেলেকে ভোটে দাঁড় করানোর কথা ভেবেছিল না? ঠিক হয়েছে, শিখা হাটে হাড়ি ভেঙেছে। আমি ভিকি বাবুর সাথে কথা বলতে চাই তিতলির ব্যাপারে। কোথায় ভিকি বাবু? ভিকি বাবু! শিখা! ভিকি বাবু! শিখা! শিখা, একটা বিশেষ কাজে ভিকি বাইরে গেছে, আর তিতলি কোথায় সেটা আমরা সত্যি জানি না। আমি মানতে পারছি না বাবা। ভিকি বাবু! ভিকি বাবু! ম্যাডাম, 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 তিতলি কোথায়? শিখা দেবী যে প্রশ্নটা করছে তার উত্তর দিন, তিতলি কোথায়? হ্যাঁ, আর বিক্রম চক্রবর্তী বা কেন নেই এই প্রেস মিটে? আচ্ছা, আপনারা যদি শোক সভাই করছেন তাহলে আমাদের এখানে ডেকেছেন কেন? আর যদি আমাদেরই এখানে ডেকেছেন তাহলে এখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা কি করছেন? রেখা দেবী, আপনি কি কোনোভাবে ভোটে দাঁড়াতে চাইছেন? আর এই ঘটনার সাথে আপনার ভোটে দাঁড়ানোর কি কোনো যোগসূত্র আছে? রেখা দিদি, আপনি বসুন। এই ক্যামেরা বন্ধ কর, বন্ধ কর ক্যামেরা, ক্যামেরা বন্ধ কর। দাদা যখন বলেছে বন্ধ করতে হবে, মানে করতে হবে। কি করছেন কৃষ্ণ? প্লিজ আপনারা বসুন, এখানে একটা শোক সভা চলছে, এখানে কিন্তু এসব করা যায় না। হ্যাঁ, মানে আমরা প্রেস মিটটা আবার শুরু করব, তবে এখন যা কথাবার্তা বলবো সেটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া, সেটা প্রেসের কাজের নয়, ঠিক আছে? আর আপনারা সবাই জানেন তো যে শিখা এই বাড়ির ছোট বউ। হ্যাঁ, আমরা জানি, হ্যাঁ জানি আমরা। তাই বলছি প্লিজ আপনারা ক্যামেরা বন্ধ করুন, ওখানে গিয়ে বসুন। আবার জিজ্ঞেস করছি আপনাদের, বলুন তিতলি কোথায়? শিখা, তোমার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেব, কিন্তু এখানে নয়। শিখা, চলো আমরা ভিতরে গিয়ে কথা বলি। হ্যাঁ, এসো। হ্যাঁ দেখো শিখা মা, তোমার নিজের পরিবারের কথা তুমি কি সবার সামনে বলবে মা? তার চেয়ে বরং ঘরে চলো, তোমার যা যা প্রশ্ন তার সবাই কিছু উত্তর দিক বা না দিক আমি দেব, চলো। এরা কথা বলতে চাইছে, আমাকে যেভাবেই হোক আগে তিতলির খোঁজ পেতে হবে। মা অনিমেষ বাবুদের উপর রাগ দেখিয়ে এখন কোনো কাজ হবে না। শিখা, ঈদগাহ, আমার কথাটা কি জবাব না পেলে আমি কোথাও যাব না দিদিমণি। চলুন সুদর্শন, চলো এসো। আপনারা সানির মৃত্যু নিয়ে প্রেস মিট করছেন কেন? ভিকি বাবু কি সত্যি তিতলির বাবা? শিখা,
তুমি যে প্রশ্নগুলো করছো তার কোনো উত্তরই আমরা দিতে পারবো না। কেন জানো? কারণ তুমি আমাদের সম্পূর্ণ ভুল বুঝছো শিখা। তুমি আমাকে একটা কথা বলো তো, একটা মেয়ে, একটা ফুটফুটে মেয়ে, সে আমাদের বাড়িতে আশ্রিতা হয়েছিল, তার হঠাৎ মৃত্যু হয়ে যায়, আমরা তো এখনো ভাবতে পারছি না। আমাদের কি খারাপ লাগছে না? আমাদের কি কষ্ট হচ্ছে না? আমরা সবাই শকড। হ্যাঁ, কিন্তু এটাও অস্বীকার করার জায়গা নেই যে সানি আমাদের পরিবারকে, আমাদের সবাইকে বদনাম করার চেষ্টা করেছিল, মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করেছে আমার ছেলের নামে। দেখো, মনে মনে ও কি ভেবেছিল, কি চেয়েছিল আমরা সত্যি জানি না। শিখা, তুমি তো আমার ছেলেকে জানো, চেনো। তোমার সত্যি মনে হয় আমার ছেলেটা এই কাজ করতে পারে? একটা একটা অবিবাহিত মেয়ে, সে একটা ছোট বাচ্চাকে নিয়ে এসে বলছে ও ও হচ্ছে ওর আর আমার ছেলের সন্তান। দেখো শিখা, পৃথিবীতে যে যাই বলুক না কেন, আমরা আমাদের ছেলের সম্পর্কে এরকম কথা কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। শিখা, একটু ভেবে দেখো, আমরা কিন্তু ভুল কিছু বলছি না। আমার মনে হচ্ছে এটা একটা টাকা নেওয়ার খেলা। অতীতেও দেখেছি অনেক মেয়ে বড় লোকের বাড়ির ছেলেদের ধরে প্রচুর টাকা কামিয়ে নিয়েছে। টাকার খেলা? এটা দেখুন। আমাকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করতে বলা হয়েছে। যদি সত্যিই কোনো সত্যতা না থাকে তাহলে আমাকে থ্রেট করা হবে কেন? কে বা কারা তোমাকে থ্রেট করার চেষ্টা করেছে সেটা আমরা কি করে জানবো শিখা, কি করে জানবো আমরা? আচ্ছা, মেনে নিচ্ছি আপনারা কিচ্ছু জানেন না, সানির কোনো কথাও আপনারা পাত্তা দিতে চান না। তাহলে এটা বলতে পারেন, ভিকি বাবু সানিকে কেন ফেলে দিয়েছে? সানির মৃত্যুর পেছনে ভিকি বাবুর কোনো দায় নেই? শিখা, এসব কি বলছো তুমি? কেন আজে বাজে কথা বলছো? তুমি তুমি আমার ভিকির নামে এইরকম একটা কথা বললে শিখা, তোমার তোমার কোথাও বাতলো না? কি প্রমাণ আছে বলো, কি প্রমাণ আছে তোমার কাছে? আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি ভিকি বাবুকে নিজের চোখে স্পটে দেখেছি। নিজের চোখে তো আমি অবিশ্বাস করতে পারবো না। কিন্তু ভিকি এটা কেন করবে? আমি ভালোই বুঝতে পেরেছি আপনারা ভয় পেয়েছেন। ভিকি বাবু যে তিতলির বাবা সেটা জানাজানি হলে চক্রবর্তী পরিবারের সম্মানহানি হবে। বিয়ে না হয়ে মা হওয়ার যেই যুক্তিতে আপনারা সানির চরিত্রের দিকে আঙুল তুলেছিলেন, ঠিক সেইভাবেই অন্য লোকেরাও ভিকি বাবুর দিকেও আঙুল তুলবে। না, সেই ভয়েই সানিকে সরিয়ে দেওয়া হলো। অ্যাবসার্ড, ভিকি এ কাজ করতে পারে না। তোমার ভুল হচ্ছে শিখা, কোনো মারাত্মক ভুল হচ্ছে। ভুল কি করে বলবো বাবা, আমি নিজের চোখে ভিকি বাবুকে ওখানে দেখেছি। আমি বুঝতে পারছি আপনাদের মেনে নিতে কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু যে ভিকি বাবুকে আমি চিনতাম সেই ভিকি বাবু এরকম একটা কাজ করতে পারে আমিও মানতে পারছি না। শিখা, দেখো শিখা, তুমি তুমি তো এটা খুব ভালো করে জানো যে এর আগেও কোয়েলের সময় ভিকির উপর নানা রকম মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছিল, কিন্তু দেখো পরে তো সেটা মিথ্যে প্রমাণিত হয়ে গেল। বলো
না মা, আপনি ভিকি বাবুকে ডাকুন, আমি ওর সাথে কথা বলবো। বললাম না ভিকি এখন কলকাতায় নেই, ও বাইরে আছে। কলকাতার বাইরে হঠাৎ? দেখুন মা, আপনি এই সব করে ভিকি বাবুকে দূরে সরিয়ে আমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে পারবেন না। অনেক হয়েছে, ব্যাস। আমার ছেলের নামে আর একটা কথাও তোমার কাছে আমি শুনব না। তুমি এবার আসতে পারো। এই পরিবারে থাকার কোনো ইচ্ছেও আমার নেই মা, কিন্তু যাওয়ার আগে আমি জানতে চাই তিতলি কোথায়। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।